আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমাদের আইজ অফ বেঙ্গলের সঙ্গেই আছেন। আজকে একটি টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যেহেতু আপনারা সবাই টেকনিক চাচ্ছেন, সবাই টেকনিক ভিডিওগুলো অনেক আগ্রহ সহকারে দেখছেন, অনেকের উপকৃত হচ্ছেন, এই আশায় আমি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দ অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, এই শব্দ অংশগুলো কিন্তু অনেকটা কঠিন এবং আজকের ভিডিও দেখার পর অবশ্যই আপনারা সেটা সহজ পানির মতো সহজ হয়ে যাবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাদের অনুরোধ জানাচ্ছি। আর লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন, এবং যারা আগে থেকে রয়েছেন তারা লাইক কমেন্ট দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকে আমরা যেহেতু শব্দ নিয়ে আলোচনা করতেছি, তাই আমরা শব্দের সংজ্ঞাটা শুনব। এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কিন্তু শব্দ গঠিত হয় এবং সেটা অবশ্যই অর্থবোধক হতে হবে। শব্দ গঠন হয় বিভিন্ন প্রকারে, সেটা হচ্ছে শব্দের উৎস গঠন অনুসারে শব্দ কত প্রকার, তারপরে হচ্ছে আমাদের উৎস অনুসারে কত প্রকার, তারপরে হচ্ছে আবার আরও কয়েকটা আছে, যেমন আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ যে শব্দকে আর ভাঙা যায় না সেটাই হচ্ছে মৌলিক শব্দ, অর্থাৎ এই শব্দ গঠিত হয়েছে মৌলিক শব্দ আকারে। যেমন মৌলিক পদার্থ, যেমন যাকে আর ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ এক্ষেত্রে। আর সাধিত শব্দ হচ্ছে সমাস প্রত্যয় উপসর্গ যোগে যে শব্দ গঠিত হয় সেটাই কিন্তু হচ্ছে আমাদের সাধিত শব্দ। এই সাধিত শব্দকে ভাঙা যায়, ঠিক আছে, ভেঙে কিন্তু মৌলিক শব্দই আস পাওয়া যায়। মৌলিক শব্দের সঙ্গে এই যে সমাস প্রত্যয় উপসর্গ যোগ করলেই কিন্তু আমরা সাধিত শব্দ পেয়ে যাব, তাই এগুলো আমাদের পড়ার দরকার নেই, সেটা হচ্ছে সংজ্ঞাটা জানলেই হবে। আমরা সেক্ষেত্রে মৌলিক শব্দগুলো কী কী এগুলো কিন্তু আমরা মুখস্থ করতে পারি, কারণ এই মৌলিক শব্দ অল্প রয়েছে, এগুলো পরীক্ষায় আসে যে কোনো ক্লাসে। এটা হচ্ছে আমরা টেকনিকটাতে চলে যাব, সেটা হচ্ছে আকাশ কালো কলম গোলাপ ঢাকা তিন নাক মা ফুল লাল মেঘ। আবার ছন্দটা আপনারা লিখে নেন ছন্দটা, সেটা হচ্ছে আকাশ কালো কলম গোলাপ ঢাকা তিন নাক মা ফুল লাল মেঘ, ঠিক আছে। এটা হচ্ছে এখানে কী কী শব্দ রয়েছে, এখানে মৌলিক শব্দ রয়েছে আকাশ কালো কলম গোলাপ ঢাকা তিন নাক মা ফুল লাল মেঘ, এগুলো হচ্ছে মৌলিক শব্দ। এরপরে আমরা পরের ক্লাসে শিখবো হচ্ছে অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে যৌগিক শব্দ, যোগরু শব্দ, রূঢ়ি শব্দ। এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, যে কোনো ক্লাসের পরীক্ষায়, 6, 7, 8, 9, 10 যে কোনো ক্লাসে এবং হায়ার ক্লাসে এবং চাকরির পরীক্ষায় আসে, তাই এগুলো কীভাবে আমরা টেকনিকের সাহায্যে মনে রাখবো সেটা কিন্তু পরবর্তী ক্লাসে আসবে। অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, সে আশা রেখে এখানেই শেষ করছি। ধন্যবাদ।